যে সকল সেলুনে এই সকল হারাম বা নিষিদ্ধ কাজগুলো হবে সেই সকল সেলুনের জন্যে আপনার ঘর বাড়ি অথবা বাসা বা ফ্ল্যাট অথবা আপনার দোকানগুলো আপনি ভাড়া দিতে পারবেন না এবং এই ভাড়া থেকে আপনার যে ইনকাম হবে সেই ইনকামটিও আপনার জন্য নিষিদ্ধ অর্থাৎ হারাম ইনকাম বলে পরিগণিত হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাকু আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা আবাদ ইদানিং একটি প্রশ্ন ব্যাপকভাবে ঘুরপাক খাচ্ছে চারিদিকে তা হল যে সেলুনে চাকরি করা অথবা সেলুনে ব্যবসা করা যায় যাচ্ছে কিনা প্রশ্নটি এই জন্য এসছে কারণ সেলুনে অনেকেই যান তারা দাড়ি কাটার জন্য অথবা দাড়ি ছাটা অথবা শেপ করার জন্য। কেউ কেউ তো মাথা মুন্ডানোর জন্যে যান আবার নারীরা যান তাদের চুল ছোট করার জন্য পর চোলা লাগানোর জন্য। আর বিভিন্ন স্টাইলের চুল রাখার জন্য তারা সেলুনে গিয়ে থাকেন এই কারণে প্রশ্ন এসছে যে এই জাতীয় সেলুনের ব্যবসা করা অথবা চাকরি করা যায় আছে কি না প্রথমত আমরা মোটা দাগে একটি কথা বলতে চাই যে সেলুনের ব্যবসা করা যায় আছে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কিন্তু শর্ত প্রযোজ্য প্রথমত শর্ত হচ্ছে যে সেলুন ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসা করবেন অথবা যারা সেখানে চাকরি করবেন চুল কাটা বা ইত্যাদির ক্ষেত্রে যারা কাজ করবেন তারা কোনো হারাম কাজে সরিয়া বিরোধী কোনো কাজে লিপ্ত হতে পারবেন না সেই প্রসঙ্গেই আমরা বলতে চাই যে চুল কাটা এটি সুন্নাহ রাসুল উল্লা সাল্লাহসালাম বলেছেন আশারুম মিনাল ফিতরাতে দশটি হচ্ছে ফিতরা অর্থাৎ এগুলো মানুষের জন্য ন্যাচারাল এগুলো ইব্রাহিম আলী সাল্লাসলামের সুন্না আব্রাহামিক সুন্না বা আব্রাহামিক ট্রেডিশনস এবং তোর মধ্যে একটি হচ্ছে চুল কাটা কিন্তু আমরা সেলুনে যখন যাই যদি সেখানে আমাদের মূল উদ্দেশ্য থাকে দাড়ি শেপ করা অথবা দাড়ি ছাটা তাহলে এই কাজটি করা পরিপূর্ণভাবে হারাম কারণ দাড়ি রাখা এটি সর্বনিম্ন ওয়াজিব কেউ কেউ এটিকে ফরজ বলেছেন আর দাড়ি ছাটা অথবা দাড়ি শেভ করা এটা হারাম এ ব্যাপারে ইত্তাফাকালামা ও আলা ওলামায় কেরাম তারা এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে মোছ ছাটা এবং দাড়ি লম্বা করা অর্থাৎ দাড়িকে ছেড়ে দেয়া এটা হলো ফরজ এ ব্যাপারে কোনো দ্বিমত নাই অতএব কেউ যদি দাড়ি শেপ করতে যায় অথবা দাড়ি ছাড়তে যায় তাহলে এটি একটি হারাম কাজ করলো এই গর্হিত কাজ করলো এই গরহিত কাজে আমরা তাকে সহযোগিতা করলাম আর খারাপ কাজে সহযোগিতা করা খারাপ কাজ করার নামান্তর বলেছেন তা সুত্রি আল ইসমিদান তোমার মানুষকে ভালো কাজে সহযোগিতা করো এবং খারাপ কাজে অন্যায় কাজে আল্লাহুরোহিতার কাজে তোমরা মানুষকে সহযোগিতা করবে না আর দাড়ি শেপ করা এটি তো নারীদের রূপ গ্রহণ করার নামান্তর যাদের উপর আল্লাহ রসুল সাল্লাহ আলী আল্লাহ আল্লাহ কথা বলেছেন যে আল্লাহনালু আলমোতাহানিসিনা মিনার রিজাল এবং অন্য একটি মুতাসাব শীর্ষে লহিনা মিনার রিজাল বিন নিসা আল মুতাসাব বিহাতে মিনার নিসা ই বি রিজাল নারীদের মধ্যে যারা পুরুষের বেশ ধারণ করেন এবং পুরুষদের মধ্যে যারা নারীদের বেশ ধারণ করেন তাদের উপর আল্লা সুহানো তালার লা সেই কাজটি যারা করেন এবং যারা সহযোগিতা করেন তারা কিন্তু এই কাজটি তারা অন্যায় করছেন দাঁড়িয়ে রাখা আমাদের জন্যে ফরজ অথবা ওয়াজিব দাড়ি আমাদেরকে রাখতেই হবে এর কোনো বিতর্ক নেই এবং এক্ষেত্রে কোনো অন্যথাও নেই এক্ষেত্রে সহযোগিতাও করা যাবে না দাড়ি শেপ করার ক্ষেত্রে অথবা দাড়ি ছাটার ক্ষেত্রে আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে যে অনেকে তারা কিন্তু মোচগুলোকে তারা শেপ করে ফেলেন অথচ রসলামের সন্না হল মোচগুলো ছাটা এটি শেপ করা নয় আরেকটি কাজ আমরা গর্হিত করি এবং এগুলো সেলনেই করা হয়ে থাকে তা হলো যে মাথা মুণ্ডানো মনে রাখতে হবে যে পুরুষদের মাথা মুন্ডানো নারীদের জন্য তো এমনি মাথা মুণ্ডানো নিষিদ্ধ পুরুষদের মাথা মুণ্ডানো এটি কেবলমাত্র হজ অথবা ওমরার ক্ষেত্রেই প্রযোজ্য আল্লা সাহান তালা বলেছেন যে মোহাল্লিক আর মসিন্তাহাফন তোমরা তোমাদের মাথা মুন্ডাও অথবা চুলকে তোমরা ছাটো বা ছোটো করো হজ এরপর সেটি তোমাদের জন্য প্রয়োজন কিন্তু আমরা যদি মনে করি যে হজের পরে অন্য সময় বাকি বারো মাস অথবা বছরে যে কোনো সময় মাথা মুন্ডানো এটি আমাদের জন্য ইবাদতের কাজ তাহলে এটা আমরা বেদাহাত করলাম আর কেউ যদি এটিকে মনে করে যে এটি শরীয়তের অংশ তাহলে তিনি সেরেক বা এই জাতীয় বড় অপরাধের মধ্যেও তিনি অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন অথবা অন্য বিজাতীয়দেরকে অনুসরণের ক্ষেত্রে যদি তিনি এটি করে থাকেন তাহলে এটি কুফর বা শরেকের নামান্তর হয়ে যাবে কারণ সুরম বলেছেন মান্তা সাববাহা বিকাউমিন ফাহ মিন হোম তোমাদের মধ্যে যারা অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে তাদের মত হবে তারা তাদেরই অন্তর্ভুক্ত বলে পরিগণিত হবে যে সকল ব্যক্তিরা তাদের শেভ করে তারপরে তারা জনগণের সামনে এভাবে তারা আসে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন কুল্ল উম্মেথিন মাহফুন ইল্লাল মুজাহিরিন আল্লাহ আমার উম্মার সকলকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু যারা প্রকাশ্যে অপরাধ করে বেড়াচ্ছে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে না তো এটা কিন্তু মুজাহিরিনদের অন্তর্ভুক্ত যারা অপরাধ করছে এবং প্রকাশ্যে মানুষের সামনে সেটি দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছে এই কাজটিতে কোনো অবস্থায় আমাদের সহযোগিতা করার কোনো সুযোগ নেই অনেকেই তারা শেরনে গিয়ে তারা যে কাজটি করে থাকেন যেমন ধরুন নারীদের কথা বলছি তারা তাদের চুলগুলোকে ছোট করে রাখেন আবার পুরুষদের মধ্যে একদল আছে তারা তাদের চুলগুলোকে বিভিন্নভাবে রাখেন ধরুন চুল মাথের এক অংশে চুল আছে অন্য অংশে চুল নাই এক অংশে চুল অনেক বড় অন্য অংশে চুল একেবারে ছোট বিভিন্ন ধরনের কাজ তারা করে থাকেন এটিও কিন্তু হারাম আবদুল্লনে অমর আল্লাহ তার বর্ণিত হাদিস রাসুরুল্লাহ সাল্লাহ আলিবুসাল্লাম এই জাতীয় ব্যক্তিদের যাদের মাথার এক অন্য অংশ মুন্ডানো অন্য অংশে চুল রয়েছে তাদের ওপর লানত করেছেন কেউ কেউ আবার গিয়ে সেখানে তারা বিভিন্ন ধরনের কলপ যেটিকে আমরা বলি বিভিন্ন কালার করে থাকে তাদের চুল এই জাতীয় কালার করা নিষিদ্ধ এবং হারাম এই কাজেও কিন্তু সেলুনে সহযোগিতা করা সেটি কোনো অবস্থায় যাবে না আপনার ইনকাম হালাল হবে না যদি আপনি এই কাজটিতে সহযোগিতা করেন যেগুলো আমরা বললাম লিস্ট অর্থাৎ তার তার দাড়ি শেপ করা অথবা তার ধরুন মোচগুলোকে একেবারে শেপ করে দেয়া অথবা ধরুন তার মাথাকে শেপ করে দেয়া অথবা মাথার চুল এক অংশ এক একভাবে কাটা সেখানে বিভিন্ন ধরনের কালার দেয় এগুলো সবই নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত ব্যক্তি নিজেও করতে পারবে না অন্য কাউকে সহযোগিতা করতে পারবে না আর এর উপর ইনকাম যা কিছু হবে তা পুরোটাই হারাম ইনকাম হবে তার পাশাপাশি আর নারীদের যে সেলুনগুলোর কথা বলছি অথবা আধুনিক যুগে যেগুলো বিউটি পার্লার নামে আমরা বলে থাকি নারীরা তারা যান তাদের চুলগুলো তারা ছাটেন অথবা চুলগুলোকে তারা বব স্টাইল করে পুরুষের মতো করে রাখেন এটা তাদের জন্য নিষিদ্ধ এবং হারাম আর তারা যদি পরচুলা ব্যবহার করে এটিও তাদের জন্য নিষিদ্ধ পুরুষরা চল পরচুলা ব্যবহার করা নারীরা পরচুলা ব্যবহার করা প্রত্যেকের জন্য এটি হারাম কাজ এটি তারা কোনো অবস্থায় করতে পারবেন না মোহাবিরাদি আল্লাহ মদিনা একবার আসলেন এবং তিনি শুনলেন যে কোনো একজন নারীর পরচুলার কথা তখন তিনি বললেন আমির রাসুল ইসলামকে বলতে শোনাচ্ছি যে এটি নিষিদ্ধ তোমাদের আলেমরা কোথায় তারা কি এটি জানে না আমি রাসুলকে বলতে শোনাছি। যে বনি ইসরায়েল এর উপর আল্লাহ বনু ইসরায়েল বনু ইসরায়েল তার ধ্বংস হয়ে গিয়েছে কারণ তাদের নারীরা এই কাজটি শুরু করেছিল অথবা তোমরা তো ধ্বংসের মুখোমুখি চলে যাচ্ছ তোমরা যদি এই কাজটি করে থাকো বিভিন্ন সেলুনে মাসাস এর নামে পুরুষদেরকে নারীরা মাসাজ করে নারীদেরকে পুরুষরা মাসাজ করে থাকে এই জাতীয় কাজ যেগুলো হয়ে থাকে বিভিন্ন জায়গায় পরিপূর্ণভাবে গর্হিত কাজ হারাম কাজ এবং শয়তান মূলত এইভাবে তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করে থাকে শয়তান বলেছিল কোরআন আল্লাহ তালা রে তার ব্যাপারে রিপোর্ট করেন আমরা তাদেরকে নির্দেশ প্রদান করব ফলে তারা আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করবে অতএব এগুলো সবই আল্লাহর সৃষ্টির বিকৃতি এর নামান্তর এগুলো সবই শয়তানি কাজ শয়তানি এজেন্ডা এই কাজগুলো ব্যক্তি নিজেও করতে পারবেন না অন্য কাউকে সহযোগিতা করতে পারবেন না এমন কি যে সকল সেলুনে এই সকল হারাম বা নিষিদ্ধ কাজগুলো হবে সেই সকল সেলুনের জন্যে আপনার ঘর বাড়ি অথবা বাসা বা ফ্ল্যাট অথবা আপনার দোকানগুলো আপনি ভাড়া দিতে পারবেন না এবং এই ভাড়া থেকে আপনার যে ইনকাম হবে সেই ইনকামটিও আপনার জন্য নিষিদ্ধ অর্থাৎ হারাম ইনকাম বলে পরিগণিত হবে আল্লা ভানুয়া তালা আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত